আফ্রিকার দক্ষিণ সাহারা থেকে শুরু করে মধ্যপ্রাচ্য হয়ে ভারত পর্যন্ত বসবাস রয়েছে ক্ষুদে ঘুঘুদের। বাংলাদেশেও মাঝে মধ্যে এর দেখা মেলে। ঘেঁষো জমি, চষা ক্ষেত আর ঝোপঝাড় বহুল এলাকায় এদের বেশ পছন্দ। লোকালয়েও এদের দেখা মিলবে। ক্ষুদে ঘুঘুরা মানুষের পোষ মানে। শুকনো ঘাস, খড়কুটো আর ডালপালা জোগাড় করে বাসা সাজায় ক্ষুদে ঘুঘু। অন্য অনেক ঘুঘুর মতো মাত্র দুটি ডিম পারে ক্ষুদে ঘুঘু। খুব ধীরে ধীরে আর মধুর কণ্ঠে ডাকাডাকি করে এরা। এদের ডাকাডাকি অনেকটা মানুষের হাসির মতো বলে ইংরেজিতে একে ডাকা হয় লাফিং ডাক বলে। তৃণলতা, ঘাস, বীজ, শস্যদানা আর পোকামাকড় এদের প্রিয় খাবার। সাধারণত একা কিংবা জোড় বেঁধে চলাফেরা করে ক্ষুদে ঘুঘু। এদের প্রজনন ঋতু বসন্ত আর শরৎকাল।